আমার চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। আজকে সব থেকে বড় ব্রেকিং নিউজ হচ্ছে যে 2022 সালের মাধ্যমিক পরীক্ষা অলরেডি তোমাদের 9টা থেকে ঘোষণা শুরু হয়ে গেছে এবং 10টা থেকে তোমাদের মার্কশিট এবং সার্টিফিকেট বিতরণ শুরু হবে। সেটা তোমাদের স্কুলে যতক্ষণ না পৌঁছাচ্ছে ততক্ষণে তোমরা কিন্তু অনলাইনে তোমাদের রেজাল্ট দেখতে পারবে। আর আজকের এই মাধ্যমিক রেজাল্ট প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে কিছু পয়েন্টস কিন্তু তোমাদের সামনে আজকে আমি তুলে ধরব। তার মধ্যে প্রথম হচ্ছে কত পার্সেন্ট আজকে মাধ্যমিকে পাশ করলো এবং সেই পাশের হার কত পার্সেন্ট, সেই সঙ্গে কত পরীক্ষার্থী ছিল, সাথে তোমরা যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তাদের মধ্যে কতজনের খাতা অকৃতকার্য হয়েছে এবং তোমরা যারা ফেল করবে বা তোমাদের যে চাহিদা মতো রেজাল্ট হবে তার থেকে যদি কম হয়, সেই চাহিদা মতো রেজাল্ট কম হলে তোমরা কীভাবে স্ক্রুটিনি করবে বা তোমাদের স্ক্রুটিনির সময় কতটা বেঁধে দেওয়া হয়েছে সেটা নিয়ে আজকে আলোচনা। তার সাথে থাকবে 2023 সালে মাধ্যমিক পরীক্ষা কবে থেকে শুরু হচ্ছে এবং কবে শেষ হচ্ছে তার প্রথম থেকে শেষ অব্দি রুটিন আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এবং তোমরা এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে এবং তোমাদের বন্ধুদের বলবে যেন অবশ্যই তারা যদি নতুন হয় বেল আইকনটি চেপে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। তাহলে চলো আমরা শুরু করি আজকের ভিডিও। 2022 সালে মাধ্যমিক পরীক্ষা একদম 78 দিনের শেষে আজকেই প্রকাশিত হলো। ঠিক সকাল 9টা থেকে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি হাত ধরে আজকে মাধ্যমিক রেজাল্ট কিন্তু প্রকাশিত হলো। আর এই বছর সবথেকে বেশি পরীক্ষার্থী ছিল প্রায় 11 লক্ষ, অর্থাৎ 10,95,775 জন পরীক্ষার্থী এবার পরীক্ষা দিয়েছে। তার মধ্যে কৃতকার্য হয়েছে 9,49,927 জন, অর্থাৎ বাকিরা কিন্তু অকৃতকার্য হয়েছে। এবং এই যারা কৃতকার্য হয়েছে অর্থাৎ পাশ করেছে তাদের পার্সেন্টেজ হার গত বছর অর্থাৎ 2020 সালের থেকে সামান্য কিছু বেশি, অর্থাৎ 86.60%, যেটা আমি তোমাদেরকে বারবার বলেছিলাম যে 85-90% পাশ করার সম্ভাবনা কিন্তু 2022 সালে মাধ্যমিকে রয়েছে। ঠিক একই ঘটনা কিন্তু এবার ঘটেছে। তার সঙ্গে আরও একটি বিষয় জানিয়ে রাখবো যে এবছরও গত কয়েক বছরের মতোই তোমাদের মার্কসের সঙ্গে গ্রেডটা দিয়ে দেওয়া হয়েছে যাতে সহজে তোমরা কত মার্কস পেয়েছো সেটা জানতে পারো। আর এবছর মাধ্যমিক পরীক্ষায় সবথেকে ভালো রেজাল্ট করেছে হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা। তারা 97% পাশ করেছে তাদের জেলা থেকে এবং দ্বিতীয় হয়েছে কালিম্পং জেলা অর্থাৎ উত্তরবঙ্গে। এবছর সবথেকে বেশি ছাত্রীরা পরীক্ষা দিয়েছে ছাত্রদের তুলনায়। 2022 সালে আজকে রেজাল্ট যখন পাবলিশড হলো, ঠিক আজকে থেকে আগামী 17 তারিখ পর্যন্ত অর্থাৎ 15 দিন তোমাদেরকে সময় দেওয়া হয়েছে স্ক্রুটিনির জন্য। আর এবছরের সবথেকে একটা বিশেষত্ব হলো স্ক্রুটিনির ক্ষেত্রে তোমরা অনলাইনে স্ক্রুটিনি আবেদন করতে পারবে, অর্থাৎ তোমরা স্কুলে গিয়ে তোমাদের আবেদনের পদ্ধতি জানাবে, সেখানে গিয়ে তোমরা অনলাইনে গিয়ে তোমাদের স্ক্রুটিনির সময় 15 দিনের মধ্যে অর্থাৎ 17 তারিখের মধ্যে তোমরা আবেদন করতে পারবে এবং তোমাদের রেজাল্টটা অনলাইনে অতি সহজে তোমরা দেখে নিতে পারবে। এরপর চলে যাও মেরিট লিস্টে। এবছরও মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে, তার মধ্যে প্রথম হয়েছে বাঁকুড়া জেলার অর্ণব ঘোড়ায় এবং আরও একজন সাথে যুগ্মভাবে প্রথম হয়েছে, তিনি হচ্ছেন পূর্ব বর্ধমানের রৌনিক মণ্ডল CMS স্কুল থেকে। এবার চলে যাব 2023 সালে মাধ্যমিক পরীক্ষার রুটিন, অর্থাৎ 2023 সালের ফেব্রুয়ারি মাসের 23 তারিখ থেকে তোমাদের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে, অর্থাৎ 23-2-2023 প্রথম ভাষা, 24-2-2023 তোমাদের দ্বিতীয় ভাষা অর্থাৎ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা ইংরেজি পরীক্ষা হবে, 25-2-2023 তোমাদের জিওগ্রাফি পরীক্ষা হবে, 27-2-2023 তোমাদের হিস্ট্রি পরীক্ষা হবে, 28-2-2023 তোমাদের লাইফ সায়েন্স পরীক্ষা হবে এবং 2-3-2023 অর্থাৎ মার্চ মাসের 2 তারিখে তোমাদের অঙ্ক পরীক্ষা অর্থাৎ ম্যাথমেটিক্স পরীক্ষা হবে, 3 তারিখ অর্থাৎ 3 মার্চ তোমাদের ফিজিক্যাল সায়েন্স পরীক্ষা হবে এবং 4 মার্চ অর্থাৎ 4-3-2023 তোমাদের অপশনাল পরীক্ষা শেষ হবে এবং সেই সঙ্গে 2023 সালে মাধ্যমিক পরীক্ষা এখানেই সমাপ্ত হবে।